অন্ধকার ঘরের কাঁচা জানালা দিয়ে বাইরের জিনিসকে আমরা খুব সহজেই দেখতে পারি, কিন্তু ওই ঘরে যখন আলোকিত অবস্থায় থাকে তখন আমরা বাইরের জিনিসকে খুব স্পষ্টভাবে দেখতে পারি না। এর কারণটা কি? সাধারণ অবস্থায় আমরা যখন আলোকিত ঘরে অবস্থান করি, সেই আলোকিত অবস্থায় থাকার কারণে সেই আলোটা যখন কাঁচের জানালায় গিয়ে আঘাত করে, সেই কাঁচের জানালাটার আলো রিফ্লেক্ট হয়ে বা প্রতিফলিত হয়ে আমাদের চোখেই ফিরে আসে, যে কারণে বাইরে থাকা দৃশ্যমান বস্তুটা আমাদের চোখে তখন অস্পষ্ট হয়ে ওঠে। কারণ বাইরে আলোর দৃশ্যমানতা আমাদের ঘরের দৃশ্যমানতার তুলনায় কম। ঠিক একই কারণে আমরা যখন অন্ধকার ঘরে থাকি, অন্ধকার ঘরে আমাদের কোনো আলোক প্রতিক্রিয়া বা আলোক ক্রিয়াটা চোখে আঘাত না করার কারণে কাঁচের জানালাতে যখন আমরা বাইরের দিকে তাকিয়ে থাকি, তখন বাইরের দৃশ্যমান কোনো কিছু কাঁচ ভেদ করে আমাদের চোখে এসে আঘাত করে। এই জন্য আমরা সাধারণ অবস্থায় যখন দেখবেন যে রাতের বেলা ট্রেনে ভ্রমণ করি, তো ট্রেনে যখন ভিতরে আলো জ্বলে তখন আপনি বাইরের খুব জিনিসকে স্পষ্টভাবে দেখতে পারেন না, কিন্তু যখনই পুরো কামরার মধ্যে আলো বন্ধ অবস্থায় থাকে তখন আপনি বাইরে বিভিন্ন জায়গায় দূরের বস্তুগুলোকেও খুব স্পষ্টভাবে দেখতে পারেন রাতের বেলা যখন সেটা আলোকিত অবস্থায় থাকে।